হাই, গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো কোর্টের কাজ শেষ। এই যে সঙ্গীতা, শুভ নববর্ষ বল সবাই। শুভ নববর্ষ। এখন যাচ্ছি কোর্টের পরে সোদপুর সন্তু, সন্তুর বাড়িতে, আমাদেরই অ্যাডভোকেট মানে কলিগ ভাইয়ের বাড়িতে। ওর বাড়িতে রয়েছে গোপালের উৎসব, ওখানে নিমন্ত্রণ করেছে। আর যদিও দুপুরে নিমন্ত্রণ, কিন্তু দুপুরে কী করে যাব। গত বছরও গিয়েছিলাম তো, তোমাদের ব্লগ করে শেয়ার করেছিলাম তো। ওখানে এখন আমি সোমার গাড়ি করে আমরা চারজন যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে আর দেখাবো সবটা। বাবা তেতে আছে গাড়িটা, হ্যাঁ একটু হাওয়া খাইয়ে তারপরে এসিটা চালা। আগের বার গিয়েছিলাম না, গত বছর। কি করতে যাচ্ছিস সুমন্তদার বাড়ি? সুমন্তদা আমাদের ইনভাইট করেছে, তার বাড়ি ভীষণ সুন্দর হয়। যেমন সুন্দর যাও গাড়ি আগে করো না, আগে কার পুজো হয়? গোপালে গোপালে গত বছর তো করেছিলাম, গেছিলাম। বৃষ্টি পড়ুক মানে এসির জন্য সোনার হানো মানে ইয়ে করছে, মানে বর্জন করছে, এমন অবস্থা। গরমের তো কিছুই হয়নি, আসছে দিন একদম ভাজা ভাজা হবে সবাই গরমে, এ তো কিছুই না। কথা দিয়েছি যখন আসবো, চল ঠাকুরটা দেখবি, বড় সংসার, ঠাকুর নিয়ে সংসার করে। ও বাবা মল্লিকা কখন এসছে? এটা কোনটা প্যান্ডেলটা? হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, প্যান্ডেল বরাবর হয়, এইটা হয়, এইটা বাইরে একটা ব্যবস্থা হয়েছে মানে। হ্যাঁ ঠাকুর দেখার জন্য শুধু আসি বাবা। আজ সুমন্তর বাড়িতে ছিল দুপুরের অনুষ্ঠান, আজ ছিল ওদের গৃহদেবতা গোপালের উৎসব তথা রাধা গোবিন্দের প্রতিষ্ঠা দিবস। এই দিন প্রতি বছর খুব ধুমধাম করে গোপালের উৎসব পালন করা হয়। আর দেখো কত সুন্দর সাজানো হয়েছে রাধা মাধবের সিংহাসন, আর কি নিখুঁতভাবে সাজানো হয়েছে গোপালের বিগ্রহ। সবটা দেখে মনে হচ্ছে যেন সাজানো একটা খুব সুন্দর সংসার। ওরা অবশ্য গোপালকে ওদের বাড়ির সদস্য বলেই মনে করে। সুমন্ত আর ওদের বাড়ির প্রত্যেকে গোপালকে নিজের সন্তানের চোখেই দেখে। এই প্রতিষ্ঠা দিবসে দুপুরবেলা রাধা গোবিন্দের ভোগ রাগ হয়। এই প্রতিষ্ঠা দিবসে দুপুরবেলা রাধা গোবিন্দের ভোগ রাগ হয়, আর সেটা কিন্তু দেখার মতো। সেই ভোগ দর্শন করলে চোখ ফেরানো যাবে না। আর কত রকমের আইটেম যে রান্না করে দেয়া হয় রাধা মাধবকে, আর সমস্ত রান্না কিন্তু সুমন্ত নিজে হাতে করে। আমরা অবশ্য পুরোটা না দেখতে পেলেও কিছুটা অংশ দেখতে পেলাম। আর এখানে দেখো সুমন্ত ভাই মাধুকরি প্রসাদ মাখছে, যেটা আমাদের ভাগ্যে রয়েছে আজ।
আর এই মাধুকুড়ি প্রসাদের স্বাদ অমৃত সমান। নুন লাগবে, ফ্রিজের ওপরে নুনের কৌটো আছে। এই যে পাতে পড়েছে, এটা হচ্ছে মাধুকুড়ি, এটা হচ্ছে মানে সব থেকে আসল প্রসাদ, আর ভীষণ ভালো হয় খেতে। সব কিছু দিয়ে করে। প্রসাদ খাওয়া, গল্প করা, ঠাকুরের সাথে কাটানো সব কমপ্লিট। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, এইবার আমরা ওদের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এবার যা যার 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 বাড়িতে চলে যাব। চারজনে এসেছি, চারজনে চারদিকে বাড়ি। সত্যি এত খেয়েছি না, মানে পুরো পেট ভরে গেছে, আর এত সুস্বাদু খাবার। আর সব থেকে যেটা বড় পাওনা, আমরা তো খেলাম প্রসাদ, আমাদের তো ভাগ্য ভালো সেই জন্য, আর বাড়ির লোকদেরও কিন্তু ভাগ্য ভালো, কারণ প্রসাদ আবার বাড়ির লোকদের জন্য দিয়ে দিয়েছে। সেই জন্য খুব মহা খুশিতে এবার বাড়ি যাচ্ছি। কেমন লাগলো বল? খুব ভালো, মন তৃপ্তি হয়ে গেছে। প্রসাদ খেয়ে শরীর মন সব ঠান্ডা, সত্যিই তাই। প্রসাদ খেয়ে শরীর মন সব ভালো হয়েছে। আজ সারাদিন কাজের শীর্ষে এত গরম লাগছিল, তাই আসবো কি আসবো না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তবে আসার পর মনে হলো না এলে বড় মিস করে যেতাম, কারণ গোপাল, রাধা মাধব, ভোগের মাধুকরি প্রসাদ পাওয়া, সব মিলিয়ে কি যে ভালো লাগলো, এ যেন এক অপার ভালো লাগা। প্রসাদ পেয়ে তো মনে হচ্ছিল এ তো পরম পাওয়া, ভাগ্যে ছিল তাই পেলাম। এমনিতেই আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি। সব মিলিয়ে এত ভালো লাগলো, এক নিমেষেই সারাদিনের ক্লান্তি আর গরমের কথা ভুলেই গেলাম আমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা। আজ রাস্তা থেকেই ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে।